6 GB ডায়নামিক র্যাম, ইউনিসক T612 প্রসেসর, অ্যান্ড্রয়েড 14 এবং বিশাল 5000 mAh ব্যাটারির সাথে রিয়েলমি নিয়ে এলো তাদের নতুন ফোন রিয়েলমি C61। এটি তারা বাংলাদেশের মার্কেটে 14,999 টাকাতে লঞ্চ করেছে। এই বাজেট স্মার্টফোনে কী কী নিয়ে এলো রিয়েলমি তা সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রথমেই আসি আনবক্সিং নিয়ে। আনবক্সিংয়ের শুরুতেই পাবেন রিয়েলমি C61 ফোনটি, স্ক্রিন প্রোটেক্টর, পাওয়ার অ্যাডাপ্টার, USB Type-C কেবল, সিম ট্রে পিন এবং ফোন কেস। C61 বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে রিয়েলমি, তা হলো 6128 GB। রিয়েলমি C61-এ রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, 2টি ন্যানো সিম ট্রে স্লট, একটি মাইক্রো SD স্লট বা এক্সপেন্ডেবল স্টোরেজ। রিয়েলমি C61-এর ওজন 188 গ্রাম। এই ফোনের ক্যামেরা ডিজাইনটা রিয়েলমিকে চেঞ্জ করা দরকার, আর কত সেই আইফোনের ডিজাইন কপি করবে তারা। কিন্তু এই ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, নয়েজ রিডাকশন সিস্টেমটা যারা অ্যাড করেছে সেটি একটি ভালো দিক। এতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটাতে একটু ডিলে দেখতে পেয়েছি। রিয়েলমি C61-এর ডিসপ্লেটি 6.74 ইঞ্চির এবং এটি কিন্তু HD+ আই কমফোর্ট ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লেটির ব্রাইটনেস 450 nits এবং SVM মোডে 560 nits পর্যন্ত সাপোর্ট করে, যা ইনডোরে ভালোই ছিল বাট ডিরেক্ট সানলাইটে একটু সমস্যা করছিল। এটার ইফেক্ট আপনারা ছবি তুলতে যেয়ে পাবেন, এখানে আর একটু নিটস দিলে ভালো হতো আর কি। স্ক্রিন টু বডি রেশিও 90.3%, যা ভিডিও দেখার এবং গেমিংয়ের সময় একটি অসাধারণ এক্সপিরিয়েন্স দেয়। ডিসপ্লের তিন পাশে চিন বেজেল ভালো থাকলেও নিচেরটা আর একটু বেজেল কম থাকলে ভালো হতো। এই ফোনটির কিন্তু বেশ শক্তপোক্ত, অর্থাৎ পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম, আর এতে পানি পড়লেও ভালোই কাজ করছিল, কোনো মিসটাচ দেখতে পাইনি। কিন্তু এর একটি ডাউনসাইড হলো এর ক্যামেরা নথ, 2024 সালের শেষের দিকে এসে এটা আশা করিনি। এখানে পাঞ্চ হোল কাট আউট থাকলে ভালো হতো। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে রিয়েলমি UI এবং অ্যান্ড্রয়েড 14। এটা রিয়েলমি এর বাজেট ফোনগুলোর জন্য স্পেশালভাবে তৈরি করা, যা অনেক লাইট ওয়েট, যার কারণে এই ফোনটিতে UI ল্যাক একদমই দেখতে পাওয়া যায় না। এতে রয়েছে ইউনিসক T612 প্রসেসর, যার ক্লক স্পিড এটা রিয়েলমি এর বাজেট ফোনের জন্য খুবই কমন একটা চিপ, যেটা আমরা রিয়েলমি এর আগের বাজেট ফোনগুলোতেও দেখেছি। গ্রাফিক্সের জন্য মালি G57 GPU দিয়েছে রিয়েলমি। পারফরমেন্স এবং মাল্টিটাস্কিং এর জন্য এটি চমৎকার, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। ফোনটিতে থাকছে 6 GB ডাইনামিক র্যাম এবং 128 ইন্টারনাল স্টোরেজ, ডাইনামিক মেমোরি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত এবং আসল স্টোরেজ স্পেস থেকে আলাদা। রিয়েলমি C61-এ রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জার সাপোর্ট করে। এইখানে আর একটু বড় চার্জার দিলে ভালো হতো। এর আগেও আমরা দেখেছি এই প্রাইস রেঞ্জে অনেক কোম্পানিকে থেকেও বেশি 18W বা 33W চার্জার দিতে। USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। এই ব্যাটারি দিয়ে আপনি পুরো দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন হেভি ইউজ করার পরেও। পিছনের দিকে রয়েছে 50MP AI মেইন ক্যামেরা, যা 1.8 অ্যাপাচারের। আপনি যদি এর মেইন ক্যামেরাতে আর্টিফিশিয়াল লাইট দেন বা ডে লাইট ও ছবি তোলেন, তাহলেও এটি অ্যাভারেজ পিকচার কোয়ালিটি দেয়। এছাড়া ফটোগ্রাফি ফিচারগুলোতে রয়েছে নাইট ফিচার, এও খুব একটা আহামরি লেভেল এর না। এছাড়াও এতে রয়েছে প্যারোনোমা, পোর্ট্রেট, টাইম ল্যাপস, স্লোমো, ম্যানুয়াল মোড ইত্যাদি। ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে 1080p 30fps এ। সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা, যা 2.2 অ্যাপারচারের। এই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা এর আগে 8MP ক্যামেরা পেতাম, কিন্তু এখন তা কমিয়ে 5MP করা হয়েছে, যা আমি বলবো এই ফোনটির একটি ডাউনসাইড। ফোনটিতে 2.4GHz এবং 5GHz ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। এছাড়াও এটি 4G ডুয়াল সিম সাপোর্ট করে। নেটওয়ার্ক কোয়ালিটি অনেক ভালো, কোনো সমস্যা পায় নাই। এবং AGPS, GPS, গ্লোনাস, BDS, গ্যালিলিও এর মতো বিভিন্ন নেভিগেশন সিস্টেম সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে ম্যাগনেটিক ইন্ডাকশন সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ এবং অ্যাক্সেলোমিটার, যা ভালোভাবে কাজ করছিল। গেমিংয়ের জন্য আসলে এই ফোন না, তবে তাই বলে গেমিং করতে পারবেন না তা না। গেমিং করতে পারবেন 2D গেমগুলা, ফ্রি ফায়ার গেমও খেলে দেখেছি, কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি, ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি, খুব একটা স্মুথ রেজাল্ট দেখতে পাই নাই। কিন্তু ফোন তেমন গরম হচ্ছিল না, এটা একটা ভালো দিক। 5000 mAh এর ব্যাটারি হওয়ার কারণে অনেকক্ষণ গেমিং করা যায়। এই হলো রিয়েলমি C61, দেখা হচ্ছে পরের ভিডিওতে।